আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা প্রজেক্টের সাইজ এস্টিমেশন নিয়ে দেখেছিলাম, ফাংশনাল পয়েন্ট এবং ফিচার পয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে কাজ করে, কীভাবে ইউএফপি এবং টিসিএফ দিয়ে ফাংশনাল পয়েন্ট ম্যাট্রিক্স ডিফাইন করা যায় এবং কীভাবে সাইজ নির্ণয় করা যায় সেটা আমরা দেখেছি। আজকে আমরা দেখব প্রজেক্ট এস্টিমেশন টেকনিক। তো চলুন শুরু করে দেই। The main activities which comes under software project planning are estimation, scheduling, risk analysis, quality management planning and change management planning. So software project planning এর প্রথম ধাপটি হলো estimation করা। estimation এর বাংলা শব্দ হলো, বাংলা প্রতিশব্দ হলো নির্ণয় করা। তো প্রজেক্টের কস্ট, রিস্ক এবং সব কিছু নির্ণয় করাকেই এস্টিমেশন বলবো। তো এখানে আরও বিস্তারিত যদি আমরা জানতে চাই, আগে সংজ্ঞাটা দেখি নেই। এস্টিমেশন ইজ অ্যান অ্যাটেম্প টু ডিটারমাইন হাউ মাচ মানি, কত টাকা লাগবে, এফোর্টস, কত জনবল লাগবে, রিসোর্স, কত পরিমাণ আমার দেখতেছে ডাটা বেস বা সিস্টেম লাগবে, অ্যাট টাইম এবং কত সময় লাগবে। ইট উইল টেক টু বিল্ড স্পেসিফিক সফটওয়্যার বেসড সিস্টেম অর প্রজেক্ট। ওকে, একটা সফটওয়্যার তৈরি করতে কতটুকু টাকা, সময় এবং রিসোর্স এবং মানি লাগবে, একে বলা হচ্ছে এস্টিমেশন। ও ডাজ দিস এস্টিমেশন, কে এস্টিমেশনটা করবে? সফটওয়্যার ম্যানেজার ডাজ দিস এস্টিমেশন ইউজিং ইনফরমেশন কালেক্টেড ফ্রম কাস্টমার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাস্টমারের কাছ থেকে যে ইনফরমেশন নেওয়া হলো সেটা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে এই এস্টিমেশনটা সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার করবে। অ্যান্ড সফটওয়্যার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমরা গত টিউটোরিয়ালে দেখেছি যে সাইজ ম্যাট্রিক্সগুলো বা এই ম্যাট্রিক্সগুলো আমরা যখন তৈরি করছি সেই ম্যাট্রিক্সগুলো ডাটা কালেক্ট করে সেগুলো থেকে করবে। অ্যাডাপশন টেকেন ফ্রম এক্সপিরিয়েন্স, এবং অভিজ্ঞতা থেকে ধারণা নিয়ে। অ্যান্ড আইডেন্টিফাই রিস্ক অ্যান্ড টেস্টেবিলিটি হেল্পস ইন এস্টিমেশন। রিস্ক আইডেন্টিফাই করার পরে এস্টিমেশনটা তাকে সাহায্য করবে। আচ্ছা, সাম স্টেপস ফর এস্টিমেশন। এস্টিমেট দ্য সাইজ অফ দ্য ডিপেন্ডেন্ট প্রোডাক্ট। প্রথমে সাইজটা আমরা বের করে ফেললাম, তারপরে এস্টিমেট দ্য এফোর্ট ইন পার্সন মান্থ অর পার্সন আওয়ার্স, যে কত ঘন্টায় কতজন করে লোক লাগবে বা এক মাসে কতজন লোক লাগবে এটা ডিপেন্ড করে আমরা এফোর্টটা বের করবো। অ্যান্ড দেন এখানে একটা আপনার ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, স্কোপ, কোয়ালিটি, টাইম অ্যান্ড কস্ট, এটার উপর ডিপেন্ড করে আমরা এস্টিমেট করবো। দেন এস্টিমেট দ্য শিডিউল ইন ক্যালেন্ডার মান্থস, এক কতদিন সময় লাগবে মাসের হিসাবে সেটা আমরা এখানে বের করবো। এস্টিমেট দ্য প্রজেক্ট কস্ট ইন এগ্রিড কারেন্সি, তখন আমরা এই এই বর্তমান সময়ে বা বর্তমান কারেন্সিতে কত টাকা লাগতে পারে প্রজেক্টটা করতে সেটা ডিফাইন করবো, এটাকে বলে এই এস্টিমেটগুলো করবো। বিফোর এ ফাইনাল এস্টিমেট ইজ মেড, প্রবলেম কমপ্লেক্সিটি অ্যান্ড রিস্ক আর কনসিডার্ড, এর কত প্রবলেম কমপ্লেক্সিটি কত হতে পারে এবং এর রিস্ক কেমন হতে পারে এটাও আলোচনা করা হবে। এবার এস্টিমেট রিস্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে আগের যদি রিস্কগুলো সলভ করা না হয় তো প্রজেক্ট তৈরি হওয়ার পরে যদি কোনো রিস্ক অ্যারাইজ হয় তাহলে সেটা সলভ করা অনেকটাই কঠিন এবং ঝামেলাপূর্ণ বেশি, আর প্রথমে যদি রিস্কগুলো সলভ করা হয় তাহলে প্রজেক্টটা অনেকটাই স্মুথ হয়। এস্টিমেট রিস্ক ইজ মেজার্ড বাই দ্য ডিগ্রি অফ আনসার্টেনিটি ইন দ্য কোয়ান্টিটিভ এস্টিমেট এস্টাবলিশড বাই দ্য রিসোর্স কস্ট অ্যান্ড শিডিউল। এখানে রিস্কটা আসলে কী কীভাবে করা হয়, মেজার করা হয় ডিগ্রি অফ আনসার্টেনিটি, অর্থাৎ অনিশ্চয়তা, যে আমি একটা কাজ করছি যদি দশজনের মধ্যে চারজন চলে যায় তাহলে আমি কাজটা করতে পারবো কি না, বা আমার একজন হলেও কাজটা আমি করতে পারবো। তো এই যে নিশ্চয়তাটা পেলাম এটার উপর ডিপেন্ড করে রিস্কটা করা হয়। যদি দেখা যায় যে না, দশজনের মধ্যে যদি আমার একজনও থাকে, একজন পিপলও পাই, আমি একজনই ফটো পাই, তাও প্রজেক্টটা করতে পারবো। তো এটা হচ্ছে এইভাবে করে এস্টিমেট করা হয় রিস্ক। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।